رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله সম্মানিত উপস্থিতি, আমরা মদিনা আরবি বুক ওয়ানটা পড়তেছি। আল্লাহর মেহরবানি, আমরা গত কয়েকটা ক্লাসে আমরা আদ্দারসু সালিসু 3 নম্বর পাঠ পর্যন্ত পড়ছি। 3 নম্বর পাঠের শব্দার্থগুলো পড়ার পরে 3 নম্বর পাঠের প্রথম অংশটাতে আমরা মারেফা এবং নাকেরা, নির্দিষ্ট শব্দ অনির্দিষ্ট শব্দ আমরা পড়েছি। বলেন তো, আল যুক্ত হলে শব্দটাকে আরবিতে মারেফা বলে, নির্দিষ্ট, ডেফিনিট, কারেক্ট। আর যদি আল না থাকে তখন সেটাকে নাকিরা, অনির্দিষ্ট বা নাকেরা বলে, অনির্দিষ্ট বা নাকিরা বলে, যেটাকে ইনডিফিনিট বলে আমরা। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আরেকটা পড়া ছিল আমাদের পূর্ণ বাক্য, সেন্টেন্স যেটা নাউন দ্বারা শুরু হবে, এটাকে আরবিতে বলে জুমলাতুন, জুমলাতুন ইসমিয়াতুন, কারেক্ট, জুমলাতুন ইসমিয়াতুন, নমিনাল সেন্টেন্স। এই সেন্টেন্সের মৌলিক দুটা পার্ট, 1 নম্বর হলো মুবতাদা, 2 নম্বর মুবতাদা খবর, খবরুন মুবতাদা এবং খবর। এই মুবতাদা মিলে হয়ে যায় জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স, যেটা ইংলিশে বলবো আমরা নমিনাল সেন্টেন্স বা নাম প্রধান বাক্য, যে বাক্যটা শুরু হবে নাউন দ্বারা, নমিনাল সেন্টেন্স জুমলাতুন ইসমিয়া। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই 3 নম্বর পাঠে কিছু শব্দ পড়েছিলাম। বলেন তো, তাজিরুন অর্থ কি? তাজিরুন, একজন ব্যবসায়ী, তাজিরুন মানে একজন ব্যবসায়ী, কারেক্ট। আমরা একটা শব্দ পড়ছিলাম হুলবুন, হুলবুন অর্থ কি বলেন তো? মিষ্টি, মিষ্টি, মাশাআল্লাহ। গানিয়ুন অর্থ কি? গানিয়ুন, ধনী, ধনী, মাশাআল্লাহ। এরপরে আমরা যদি বলি মাউন অর্থ কি? পানি, পানি। এরপরে খাফিফুন, খাফিফুন অর্থ কি? হালকা, 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 যেটা লাইট, তাই না, ওজনে কম, এটাকে খাফিফুন বলে, মাশাআল্লাহ। আহসানতুম, আপনারা ভালো মুখস্থ করেছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে 3 নম্বর পাঠে আমরা শেষের অংশটাতে যাচ্ছি আজকে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পড়া আছে, এটাকে বলে আল হুরুফুল কামারিয়াতু ওয়াল হুরুফুশ শামসিয়াতু, আল হুরুফুল কামারিয়াতু ওয়াল হুরুফুশ শামসিয়াতু। এই জিনিসটা বোঝানোর জন্য আমি জাস্ট 2টা উদাহরণ দিই, তাহলে আপনারা সহজে জিনিসটা বুঝে যাবেন। আমরা গত ক্লাসে পড়তেছিলাম নাউনের শুরুতে আল যুক্ত হবে বলে নাউনটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়, কারেক্ট। যেমন ধরেন একটা শব্দ হলো কামারুন, কামারুন শব্দের অর্থ একটি চাঁদ, কামারুন মানে একটি চাঁদ, একটি চাঁদ। এখানে আল নাই, তার মানে শব্দটা নাকিরা নাকি মারেফা? নাকিরা, অনির্দিষ্ট, কারেক্ট। এখন যদি আমি বলতে চাই চাঁদ টি, তাহলে আরবি কি হবে? শুরুতে আল যুক্ত, এখন দিব কামারুন, এখন আল প্লাস কামারুন, তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে? আল কামারু, কামারু, আল কামারু, আল কামারু। তানবিন থেকে আমাদের এক পেশ হয়ে গেল, তাই না, 2 পেশ ছিল, এখন এক পেশ হয়ে গেছে আল কামারু। এখন অর্থ কি হলো? চারটি, চাঁদটি, মাশাআল্লাহ। এখন অর্থ হয়ে গেল চাঁদটি। সিমিলার আরেকটা শব্দ পড়ি আমরা, আরেকটা শব্দ হলো শামসুন, শামসুন অর্থ হলো একটি সূর্য, সূর্য, একটি সূর্য। তাহলে একইভাবে যদি আমি এখন এখানে শুরুতে আল প্লাস শামসুন ইকুয়াল টু কি হবে? শামসুন, আশামসু। দেখেন এই দুইটার মধ্যে কোন পার্থক্য দেখা যায়? লামের উচ্চারণ হয়নি, শামসুতে লামের উচ্চারণ হয় নাই, তার মানে ব্যাপারটা আল যুক্ত হয়েছে, এখানেও আল যুক্ত হয়েছে, এখানেও, বাকি এই এই শব্দের মধ্যে এখানে আলের লামটা উচ্চারণ হচ্ছে, আর এই যে এই আশামসুর মধ্যে আলের এই লামটা সাইলেন্ট থাকে, কারেক্ট।
তার মানে এই যে প্রথম অংশে যখন আমরা আল কামারু বলতেছিলাম এই এই লামটা আলের লামটা উচ্চারণ হচ্ছে আর শামসুর মধ্যে আলের লামটা সাইলেন্ট থাকতেছে তাই না তো এই যে এই দুইটা শব্দ শামসুন এবং কামারুন এই দুইটা শব্দের ভিত্তিতেই এই কাফের মতো আরো তেরোটা অক্ষর আছে এই কাফের মতো আরো তেরোটা অক্ষর আছে যেই অক্ষর দিয়ে শব্দ যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে এই যে আলের লাম উচ্চারণ হবে এই যে এই কফ সহ আরো তেরোটা অক্ষর তাহলে মোট কয়টা অক্ষর হলো চোদ্দটা এই কফ সহ এই দেখেন কামারুন শব্দের প্রথম অক্ষর কি এই যে এই শব্দের প্রথম অক্ষর কি কফ কফ তাহলে বলতেছি এই কফের মতো আরো তেরোটা অক্ষর আছে এই তেরোটা অক্ষর এবং কফ তার মানে মোট চোদ্দটা অক্ষর এই চোদ্দটা অক্ষর দিয়ে কোন শব্দ শুরু হলে এই শব্দগুলোর আচরণ হবে এই আল কামারুর মতো তার মানে লামটা উচ্চারণ থাকবে এখন দেখেন শামসুন শব্দ শুরু হয়েছে কি অক্ষর দ্বারা শিন দিয়ে তাই না শিন এখানে দেখেন এই শিনের জায়গায় লাম উচ্চারণ হয় নাই তো এই শিনের মতো সিমিলার আরো তেরোটা অক্ষর আছে তাহলে এখানেও চোদ্দটা অক্ষর এই চোদ্দটা অক্ষরের মধ্যে এই শিনের মতো যদি শুরুতে আল যুক্ত হয় কোন শব্দের শুরুতে এই চোদ্দটা অক্ষরের কোনোটা থাকে এবং সেক্ষেত্রে আল যুক্ত হলে এই আলের লামটা সাইলেন্ট থাকবে এই লামটা উচ্চারণ হবে না তাহলে যেই চোদ্দটা অক্ষরের ক্ষেত্রে লাম উচ্চারণ হবে এগুলোর নাম আল হুরুফুল কামারিয়া আর যে চোদ্দটা অক্ষরের ক্ষেত্রে লামটা সাইলেন্ট থাকবে এটার নাম আল হুরুফুস শামসিয়া আল হুরুফুস শামসিয়া তাহলে দেখেন হুরুফে শামসিয়া হুরুফে কামারিয়া গ্রামারটা বুঝে গেছে তাহলে চোদ্দটা অক্ষর দ্বারা শব্দ শুরু হলে সেখানে আল যুক্ত হলে লাম উচ্চারণ হবে এগুলো হুরুফে কামারিয়া আর চোদ্দটা অক্ষর দ্বারা শব্দ শুরু হলে তার শুরুতে আল আসলে লাম উচ্চারণ হবে না এগুলোর নাম এই যে এই কথাটাই বলতেছে এখানে দেখেন আল হুরুফুল কামারিয়া এই যে এই লিস্টের নিচে এক থেকে চোদ্দ এগুলো হলো হুরুফে কামারিয়া আর এই পাশে আছে আল হুরুফুস শামসিয়া যেগুলো লাম সাইলেন্ট থাকবে একটু সিরিয়ালি দেওয়া আছে এই অক্ষরগুলো মুখস্থ করার কোনো দরকার নাই জিনিসটা বুঝলেই হবে এবং এটা আপনাদের অটোমেটিক উচ্চারণেই আসবে এরকম মুখস্থ করা লাগবে না দেখবেন উচ্চারণই আপনাদের এরকম হবে একটু প্র্যাকটিস করতে করতে এমনি এটা স্বাভাবিক হয়ে যায় এই অক্ষরগুলো যেই চোদ্দটা হলো হরুফে কামারিয়া লাম উচ্চারণ হবে এখানে একদিক দিয়ে দেওয়া আছে দেখেন শব্দ মুখস্থ করি আমরা আল আবু আবুন মানে পিতা আল আবু মানে একজন পিতা একজন পিতা পিতাটি হ্যাঁ তার মানে পিতা মানে নির্দিষ্ট পিতা বোঝাচ্ছে তাই না আল আবু তাহলে এক নম্বর অক্ষর পেলাম হামজা দুই নম্বর আল বাবু অর্থ কি দরজাটি দরজাটি কারেক্ট এরপরে আল জান্নাতু বাগানটি জান্নাতুন মানে বাগান আর একটা অর্থ হয় জান্নাত জান্নাতু জান্নাতটি বা বাগানটি আল হিমারু আগে পড়ে আসছি গাধাটি কারেক্ট এরপরে খুবজুন অর্থ রুটি তাহলে আল খুবজু রুটিটি রুটিটি আইনুন মানে চক্ষু আল আইনু অর্থ কি হলো চক্ষুটি চক্ষুটি গাদাউন গাদাউন মানে হলো দিনের খাবার সকালের খাবার বা দুপুরের খাবার গাদা ব্রেকফাস্ট অথবা লাঞ্চ এই দুইটা অর্থই হয় সকালের খাবার অথবা দুপুরের খাবার তাহলে আল গাদাউ অর্থ কি দুপুরের খাবার এরপরে শব্দ দেখেন ফা দ্বারা শুরু হচ্ছে ফামুন তাহলে আল ফামু অর্থ কি মুক্তি মুখ মানে হলো মুখ তাহলে মুক্তি এরপরে কফ এই যে আমাদের বক্ষমান শব্দ কামারুন তাই না আল কামারু অর্থ কি চাদ্রি চাদ্রি এরপরে কাফ এই যে এর দশ নম্বর অক্ষর হলো কাফ কাফ দ্বারা যেমন শব্দ আল কালবু কালবুন মানে কুকুর তাহলে আল কালবু কুকুর কুকুরটি এরপরে মিম দ্বারা মাউন আল মাউ অর্থ পানিটি এরপরে শব্দ ওয়াও এরপরে আল ওয়ালাদু অর্থ কি হলো বালকটি
এরপরে নতুন শব্দ আমাদের আগে যায় নাই, হা। হাদার হলো হাওয়া উন, হাওয়া বাংলাতে ব্যবহার হয়। আল হাওয়া কি? বাতাস, খুশি, বাতাস, বাতাস। এরপরে ইয়াদুন, ইয়াদুন, ইয়াদু হাতি। তাহলে এখানে যে 14টা শব্দ পেলাম সবগুলোর ক্ষেত্রে লাম উচ্চারণ হয়েছে, তো সুতরাং এগুলো হলো আল হুরুফুল খাবারিয়া। তাহলে সেম বাম পাশে 14টা আছে, এগুলো হলো হুরুফে শামসিয়া। যেমন এক নাম্বার তা, আর তা জিরু বলেন আরবিতে সাউবুন বলে। আর সাউ মানে তোপ বা জুব্বাটি। ওই যে আমরা কামিসুন আগে পরে আসছিলাম, কামিসুন মানে জামা, আসলে কামিসুন মানে ওই যে নর্মালি শার্ট অর্থে ব্যবহার হয়। আর এক্ষেত্রে সাউবুন, সাউবুন মানে যে কোনো কাপড়কে বোঝায়, বিশেষভাবে ওই যে তোপ বা জুব্বা আছে না, ওই জুব্বাটাকে বোঝায়। আর সাউবু কাপড়টি বা জুব্বাটি, যেটাই অর্থ করি। এরপরে আমরা পরে আসছি দাল দ্বারা, দি কুন, আর দি কু অর্থ মোরক্তি। দাল দাল, দাল দ্বারা শব্দ হলো জাহাবুন, জাহাবুন অর্থ হলো স্বর্ণ। তাহলে আর জাহাবু এই রার পরের অক্ষর জা, জা দিয়ে আছে জাহরাতুন, জাহরাতুন মানে ফ্লাওয়ার, ফুল, ফুল, ফুলটি। তাহলে জাহরাতু ফুলটি। এরপরে সিন, সিন দিয়ে সামাকুন, সামাকুন মানে আমরা জানি মাছ, মাছ। তাহলে সামাকু অর্থ কি? মাছটি, মাছটি। এই দেখেন সিন, সিন দিয়ে আমাদের ছিল শব্দটা শামসুন। তাহলে আশামসু সূর্যটি, সূর্যটি, আশামসু সূর্যটি। এরপরে আছে হলো সদ, সদ দিয়ে আছে আসদ্রু, সদ্রুন মানে বক্ষ, বুক। ওই যে আমরা বলি না ফি সুদুরিন নাস, কোরআন কারিমে ইউয়াস উইস ফি সুদুরিন নাস, এলা সদরু অর্থ হলো বক্ষটি। এরপরে দতি, দাইফুন, দাইফুন মানে হলো মেহমান, গেস্ট। আর দাইফু অর্থ কি হলো? মেহমানটি, মেহমানটি। এরপরে ত, আমরা জানি আত তালিবু ছাত্রটি। জ দিয়ে শব্দ আছে জহরুন, জহরুন মানে পিঠ, জহরুন অর্থ কি? পিঠ। তাহলে আজ জহরু অর্থ কি হলো? পিঠি, রাইট। এরপরে শব্দ দেখেন লাম, লাম দিয়ে শব্দ হলো লাহমু, আর লাহমু মানে মাংসটি, লাহমু মানে মাংস, কারেক্ট। এরপরে শব্দ নাজমুন, নাজমুন, তারকাটি, তারকাটি। এই নাজমুন শব্দটার দুইটা অর্থ আছে, একটু মনে রাখবেন। একটা তো প্রসিদ্ধ অর্থ আমরা জানি তারকা, কোরআন একাডেমি একটা সুরাই আছে তাই না, আর নাজম, সুরা তো নাজম, একটা সুরা আছে কোরআনের, সুরা নাজম নামে। একইভাবে বিভিন্ন সুরার মধ্যে শব্দটা আসছে, এটার আসলে কোরআনেই দুইটা অর্থে ব্যবহার। একটা হলো তারকা, আর একটা অর্থ হলো উদ্ভিদ, তৃণলতা। এই নাজমুনের আরেকটা অর্থ কি? তৃণলতা বা উদ্ভিদ বলি না আমরা, ওই যে লতা পাতা, এগুলো দুইটা অর্থই হয়। এগুলো মিনিং সহ পাবো না আমরা? হ্যাঁ হ্যাঁ, মিনিং সহ তো অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে, যে তিন নাম্বার ইয়াতে পেয়ে যাবেন সবগুলো আছে। হ্যাঁ একদম সব সিরিয়ালি দেওয়া আছে, একেবারে যে শব্দের পরে যেটা আসছে সব একদম সিরিয়ালি দেওয়া আছে। যুক্ত করে দাও, একদম এগুলো যুক্ত করতে হবে, এগুলো নাই সব। আচ্ছা এগুলো সব নাই তাই না, ইনশাল্লাহ যুক্ত করে দিয়ে দিব আজকে। ও পরের এই যে এখন চার নাম্বার যে দশ দিব এটাতে আছে আর কি, চলে আসছে, তিন নাম্বারই দিয়ে দেবো শেষের গুলো। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখানে এই হুরুফুন শামসিয়া, হুরুফুন কামারিয়া বুঝে গেলাম। মানে মেইন কথা হলো হুরুফুন কামারিয়ার ক্ষেত্রে লাম উচ্চারণ হবে, হুরুফুন শামসিয়ার ক্ষেত্রে লাম উচ্চারণ হবে না, বরঞ্চ
এরপরের অক্ষরে তাসদিদ দিয়ে একসাথে পড়তে হবে, আত্তাজিরু আসাউবু আদ্দিকু। এখন লাস্ট একটা কথা বলে আমরা এই অংশটা শেষ করি। এই 14টা হুরুফে শামসিয়া, দুইটা কথা বলি, হুরুফুন শামসিয়া ও হুরুফুন কমারিয়া, এগুলোকে বাংলাতে বলে সূর্যাক্ষর চন্দ্রাক্ষর। হুরুফে শামসিয়াকে বলে সূর্যাক্ষর, হুরুফুন কমারিয়াকে বলে চন্দ্রাক্ষর। সান লেটার মুন লেটার ইংরেজিতে বলে সান লেটার মুন লেটার, সহজে বোঝার জন্য সান লেটার মুন লেটার। বাকি এই যে এই 14টা অক্ষর সূর্য থেকে আসছে, এই 14টা অক্ষর চাঁদ থেকে আসছে, এরকম না কিন্তু, বুঝছেন? মানে হলো এই শামসুন শব্দের মতো এই 13টা শব্দে বা এই 13টা অক্ষর দিয়ে শব্দ শুরু হলে এখানে লাম সাইলেন্ট থাকে, এই জন্য এগুলোর নাম হুরুফে শামসিয়া। আর এগুলোর নাম হুরুফে কমারিয়া, মানে কি কাফের মতো বাকি 13টার কেউ লাম উচ্চারণ হয়, এই কারণে। বাকি এগুলো চন্দ্রের, এগুলো সূর্যের, সূর্য চন্দ্রের সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট এই শব্দের সাথে মিলে, এই জন্য এগুলো নাম রাখা হয়েছে এইভাবে। বুঝা গেছে? জি জি, একটা কথা গেল। আরেকটা কথা হলো এই দেখেন, এদিকে এই যে এটা কত নাম্বার? দ্বন্দ্ব আছে একটা, এই লামটা কি হরুফে কামারিয়া নাকি শামসিয়া, এই দুইটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। গ্রামারিয়ানরা দুইটাই বলছে, কেউ কেউ বলছে লামটা হরুফে শামসিয়া, এই জন্য দেখেন এটা শামসিয়াতে আসছে। আবার কেউ কেউ বলছে হুরুফে কামারিয়া, যারা হুরুফে কামারিয়া বলছে তারা বলে যে হুরুফে কামারিয়া 15টা আর হুরুফে শামসিয়া হলো 14টা। বুঝতে পারছেন? এই লামকে কেউ কেউ এদিকে নিয়ে নিছে। এখন প্রশ্ন হলো এই যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার লাম সাইলেন্ট আছে, তাই না? আল্লাহমু লাম সাইলেন্ট আছে, কিছু আসলে দেখেন এই লামটা উচ্চারণ করলেও কিন্তু একই রকম হবে, তাই না? যেমন দেখেন আমি বললাম আল প্লাস লাহমুন, তাই না? এখন এই লামকে যদি আমরা হুরুফে শামসিয়া ধরি তাহলে কি করতে হবে? এই লাম সাইলেন্ট, কারেক্ট? আর যদি কামারিয়া ধরি তাহলে এই লামটা উচ্চারণ হবে। দেখেন দুইটাই হতে পারে, আমরা যদি এই লামটা উচ্চারণ করি তাহলে শব্দ হবে এরকম আল লাহমু, রাইট? দুইটা লাম আছে, দেখেন প্রথম লামে আমি সুকুন দিয়ে দিলাম। আর যদি হুরুফে শামসিয়া ধরি তাহলে লিখার ক্ষেত্রে জাস্ট পরিবর্তন আসবে, এই যে প্রথম লামে কিছু দিব না, দ্বিতীয় লামের মধ্যে তাসদিদ দিয়ে দিব, তাই না? বাকি উচ্চারণে কি কোনো পার্থক্য আছে? আল্লাহমু আল্লাহমু, এখানেও লামের মধ্যে তাসদিদ, মানে কি প্রথম লামটা সুকুন দ্বিতীয় লামটা ফাতা, তাহলে দুইটা একই জিনিস দাঁড়ায় না? বুঝতে পারছেন জিনিসটা? এখন তাহলে আমরা কয়টা করে ধরবো এই শামসিয়া হুরুফুন শামসিয়া হুরুফুন কামারিয়া? না, এখানে তো আমরা 14টা করে ধরবো, বাকি এখানে প্যাসটা বুঝাই দিচ্ছি আমি, যে গ্রামারিয়ান কেউ কেউ কোন বইয়ে আপনারা পাবেন যে হুরুফে কামারিয়া 15টা, হুরুফে শামসিয়া হলো 13টা, এরকম পাবেন। বাকি এখানে তো আমরা দেখতেছি 14টা 14টা, কারেক্ট? জি জি, 14টা 14টা দেখতেছি। কোথাও দেখবেন এই যে হুরুফে কামারিয়া ধরবে 15টা আর শামসিয়া ধরবে 13টা, তারা এভাবে ধরে। এই দেখেন যে এখানে এই লামটা দেখাচ্ছে যে উচ্চারণ হচ্ছে, তো উচ্চারণ হওয়া আর সাইলেন্ট থাকা দুইটার আসলে আলটিমেট একই জিনিস দাঁড়ায়। এই লামের ক্ষেত্রে যেহেতু এই দ্বন্দ্বটা হয় এই জন্য এই লামকে দুই দিকে টানাটানি করছে গ্রামারিয়ানরা, কেউ বলছে হুরুফে শামসিয়া কেউ কামারিয়া। বাকি মেন কথা আমরা যেভাবে 14টা করে আছে এভাবে পড়ে নিলেই শেষ, জিনিসটা বুঝে গেল তো? আলহামদুলিল্লাহ, এখানে ছোট্ট পড়া যে আরবি অক্ষরগুলোকে উচ্চারণের দিক থেকে লাম যুক্ত হওয়ার পরে লাম সাইলেন্ট থাকবে নাকি উচ্চারণ হবে এদিক থেকে দুইটা ভাগ করা হয়। যেখানে লাম উচ্চারণ হবে এগুলোকে বলে আল হুরুফুল কামারিয়া, যেমন নিচের 14টা শব্দ, আর যেখানে লাম উচ্চারণ হবে না এগুলোকে বলে আল হুরুফুস শামসিয়া, যেমন নিচের 14টা শব্দ। এই অংশটা কি সবাই ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ। একটু আমরা মাঝে মাঝে কয়েকটা শব্দ শুনি,
যেমন একজন পড়েন তো মেহবুব জাহান স্যার পড়েন, এই শব্দটা কি? আজ-জাহাবু। মাশাআল্লাহ, আজ-জাহাবু অর্থ কি হলো? অন্যটি জাহাবুন মানে গোল্ড, তাহলে আজ-জাহাবু মানে কি? একটি গোল্ড, একটি গোল্ড আল যুক্ত হইছে না, গোল্ডটি গোল্ডটি স্বর্ণটি, গোল্ডটি স্বর্ণটি। মাশাআল্লাহ, আজ-জাহাবু স্বর্ণটি, শুকরাম। এরপরে আমরা বিলো আপার কাছ থেকে শুনি এই শব্দটা পড়েন দেখি। অর্থ কি হলো? মেহমান, মানে গেস্ট, মেহমান, 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 মেহমান সাহেব, মেহমান টি আদ-দাইফু। মাশাআল্লাহ, আদ-দাইফু মাশাআল্লাহ। এরপরে আমরা আবু বকর স্যারের কাছ থেকে শুনি, আবু বকর স্যার এই শব্দটা পড়েন, সাত নাম্বার। সাত নাম্বার, হ্যাঁ, আল গাদাউন, গাদাউ, আল গাদাউ। মাশাআল্লাহ, অর্থ কি? এরপরে দেখি এই দিক দিয়া, এই যে সোনিয়া আপা পড়েন তো এই শব্দটা, আর খুব চু। মাশাআল্লাহ, এরপরে হাবিবুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান স্যার বলেন তো এইটা, ছয় নাম্বারটা। আল আইনু, আল আইনু, মাশাআল্লাহ, অর্থ কি? চক্ষুটি, মাশাআল্লাহ, চক্ষুটি। আলহামদুলিল্লাহ, তাহলে এই পাঠটা আমরা বুঝে গেছি। এখন নিচে অনুশীলনী আছে, সামনের শব্দগুলো পড়ুন, ওয়াক্তুবহা এবং সেগুলো লিখুন, মুরাইয়ান লক্ষ্য করে, কাওয়াইদা নুতকিল হুরুফিল কামারিয়া ওয়াশামসিয়া, মানে এই যে হুরুফে শামসিয়া এবং কামারিয়ার নিয়ম ফলো করে এই যে এই নিচের শব্দগুলো লিখতে হবে। তাহলে এগুলো সবার এক্সারসাইজ থাকলো, খাতায় লিখবো আমরা সবাই। বলতেছি কি কথাটা কি মানে কি? নুতকুন মানে উচ্চারণ, কাওয়াইদা নুতকি মানে হলো এই যে হুরুফে শামসিয়া এবং কামারিয়ার উচ্চারণের যে নিয়ম, সেই নিয়মকে ফলো করে, মুরাইয়ান, রাআ ইউরাই অর্থ হলো ফলো করা, রক্ষা করা। রিড এন্ড রাইট দ্য ওয়ার্ড কিপিং ইন দ্য মাইন্ড দ্য রুলস। আচ্ছা, সলারন লার্ন লোনার লেটার্স, বাকি একদম সেম আরবিকে মোটামুটি ইংলিশটা একদম সেমই হয়েছে, সুন্দর অনুবাদ হয়েছে নিশ্চয়ই ইংলিশটা। তাহলে বুঝা গেল না? আলহামদুলিল্লাহ, এখন একটু আপনাদের কাছ থেকে শুনি। হ্যাঁ, একজন একজন পড়েন, আমি বলে দিলাম। হ্যাঁ, আল বাইতু, মাশাআল্লাহ, অর্থ কি? বাড়িটি, বাড়িটি। আপনি প্রথম লাইন পুরোটা পড়েন, এই যে এই পর্যন্ত পুরোটা রুকসানা আপা। আল বাইতু, আল দিকু, আল দিকু কেন? তারমানে স্টুডেন্টটি, আর আসুকারু মানে চিনিটি, চিনিটি, কারেক্ট। এরপরে এটা কি? আদ-দফতারু, আদ-দফতারু, আদ-দফতারু হচ্ছে বই, খাতাটি, 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 নোটবুকটি, তাই না? মাশাআল্লাহ, এই দেখেন একদম হারাকা দেওয়া নাই, আল্লাহর মেহরবানি আমরা পড়তে পারছি, মাশাআল্লাহ। এখন একটু নিচের লাইনটা শুনবো, আবিদা সুলতানা আপা, এই চারটা শব্দ, আবিদা সুলতানা,
আচ্ছা আমার এখানে একটু নয়েজ হচ্ছে তো আচ্ছা তাহলে ঠিক আছে আমি পড়তেছি এখন আমি এখন হ্যাঁ এই এই লাইনটা পড়ব স্যার না হ্যাঁ এই চারটা পড়বেন আপনি কারেক্ট জি আল আখুন আল আখুন কেন আল আখু সরি আল আখু সরি সরি আল আখু ভাই এর নাম বলতাও কি করব মানে হচ্ছে মুখ মুখটি চেহারাটি বা মুখটি চেহারাটি জি আস-সাদিকু আস-সাদিকু হচ্ছে সত্যবাদী উচ্চারণ সিমিলার একটু পার্থক্য আলিফ আছে আলিফ নাই বুঝতে পারছেন জি মাশাআল্লাহ এরপরে সোনিয়া পর্যন্ত এই যে এই চারটা শব্দ আস-সাদিকু থেকে শুরু করে হ্যাঁ বন্ধুটি এটা হচ্ছে কোরআনটি কোরআনটি আস-সালাতু হচ্ছে নামাজটি না সালাতটি হ্যাঁ সালাতটি আল-কাবাতু কাবাতু হচ্ছে কাবা শরীফ এরপরে নিচের লাইন থেকে মাহবুব জাহান স্যারের কাছ থেকে শুনি এই চারটা পড়েন স্যার এখানে নতুন শব্দ আসছে একটা এই যে জুফরুন এই শেষের শব্দটা এটার অর্থ হলো নোক আর বাকি শব্দগুলো আমরা পড়েছি নতুন শব্দ আছে বেশ আমি একটু পরে দিই পরে আপনাদের কাছ থেকে শুনি দেখেন আর রাসু অর্থ হলো মাথাটি আল ইসবাউ ইসবাউন শব্দটা মূলত হলো ইসবাউন অর্থ হলো আঙ্গুল ইসবাউন মানে আঙ্গুল এই যে আমাদের ফিঙ্গার আছে যে এগুলোকে আরবিতে ইসবাউন বলে আঙ্গুলটি মানে সাবানটি মানে হলো নোক নেইল যে আমাদের নোক আছে যে এটা আরবিতে জুফরুন বলে তাহলে আজুফরু নোকটি এরপরে দেখেন ফাজরুন মানে সময় বা সকাল তাহলে আল ফাজরু ফজরের সালাত আজুহরু জোহরের সালাত আল আসরু আসরের সালাত আল মাগরিবু মাগরিবের সালাত আল ইশাউ ইশার সালাত তাহলে দেখেন এই শব্দগুলোর মধ্যে আমরা নিয়ম ফলো করে যেখানে হরুফে শামসিয়া লাম উচ্চারণ করলাম না আর যেখানে হরুফে কামারিয়া লাম উচ্চারণ করলাম এই যে আল বাইতু বলেন তো এটা শামসিয়া নাকি কামারিয়া এটা কামারিয়া যেহেতু উচ্চারণ হচ্ছে বলেন তো আজ জোহরু জোহরের সালাত এটা শামসিয়া নাকি কামারিয়া হরুফে শামসিয়া 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 তার মানে লেখাটা এখানে টাইপো আছে তাই না এই জর উপরে তাসদিদ হওয়ার কথা না তাসদিদ হওয়ার শব্দ এই যে এরকম হয় তাসদিদ তো কোথাওই দিছে না দেয় নাই তো মনে হয় এই যে এগুলো টাইপো আছে আসলে তাসদিদ দেওয়ার কথা দিলে দিতে হবে আর না হয় এই যে যেটা লিখছে এটা তো সহি না তাই না আর রাসূল আর না হয় না দিলাম না দিলে অসুবিধা নেই কিন্তু দিলে দিলাম হ্যাঁ দিলে তাসদিদ দিতে হবে আর না হয় না দিলে অসুবিধা নেই
তো আলহামদুলিল্লাহ এই দেখেন এটাও টাইপ আছে, এই দেখেন এটার উচ্চারণ কি হবে? এখানে কতগুলো শব্দ আছে এগুলো একটু আমরা আয়ত্ত করার চেষ্টা করব। এবার আমরা 4 নম্বর পাঠ, আদ-দারসুর রাবিউ, 4 নম্বর লেসন, আদ-দারসুর রাবিউ। এই 4 নম্বর লেসনে খুব ইন্টারেস্টিং একটা পড়া আছে। আমরা শব্দ আগেই পড়ে আসছিলাম, আল বাইতু অর্থ কি? বাড়ি, বাড়িটি। আল বাইতু মানে বাড়িটি, তাই না? এটা নরমাল কি ছিল আল ছাড়া? বাইতুন, বাইতুন, বাইতুন। এটার আল ছাড়া ছিল হলো বাইতুন, একটি বাড়ি, তাই না? এর শুরুতে আল যুক্ত করার কারণে হয়ে গেছে আল বাইতু, আল বাইতু। এখন দেখেন আমরা এখানে 4টা হরফ পড়ব, 4টা। এগুলোকে আমরা ইংরেজির সাথে মিলাইলে বলে এগুলোকে প্রিপজিশন। এটার আরবি নাম হলো হারফুল জার। আমরা আরবি নামটাই পড়ে ফেলি, হারফুল জাররি, হারফুল জাররি, হারফুল জাররি। মানে এটার বাংলা করলে বাংলা হবে জ্বর প্রদানকারী হরফ। আমরা বাংলাটাও শিখে যাই, যেন আমরা যখন কোরআনে কারিমে যাব যখন তখন যেন এগুলোর অর্থ বুঝতে পারি। হারফুল জাররি মানে জ্বর কি জিনিস আমরা বিস্তারিত বলবো, জ্বর প্রদানকারী হরফ, জ্বর প্রদানকারী হরফ। এই জ্বরটাকে কেমন যেন ফিভার ফিভার জ্বর লাগতেছে। আমাদের জ্বর হয়ে যায় ওই জ্বরের মতো হয়েছে, বাকি এটার উচ্চারণটা তো জিম দিয়ে, এই জন্য বর্গীয় জয় দিতে হবে, অন্তস্থ জ দিলে জ্বর জার উচ্চারণ হয়ে যায়, তাই না? যাই হোক, মেন কথা হলো জ্বর প্রদানকারী হরফ। জ্বর মানে হলো ওই যে আমরা বাংলাতে যে জের পড়ি না, জবর জের, জের, ওই জের, জের বা কাসরা। জ্বর মানে হলো কাসরা, সহজে এখন প্রাইমারি ভাবে আমরা পড়ি কাসরা, জ্বর বা কাসরা প্রদানকারী হরফ, জ্বর বা কাসরা প্রদানকারী হরফ। তখন তো পড়ছিলাম জের লেখা যাবে, জের প্রদানকারী বাংলায় যখন পড়ছিলাম তখন জের জবর সব অন্তস্থ জ দিয়ে পড়ছিলাম। হ্যাঁ না, জের জবর অন্তস্থ জ দিয়ে ঠিক আছে, কিন্তু এই জ্বর মানে কিন্তু জের না, এই জ্বর মানে জের সহ আরো কিছু আছে, সামনে পড়ব তখন আর একটু ক্লিয়ার হবে। এখন ওই যে আমরা জের জবর পড়বো না, তো ফাতা কাসরা দম্মা এগুলো পড়তেছি না, এই জন্য একটু মনে রাখেন জ্বর বা কাসরা প্রদানকারী হরফ, এটাই বলবেন আপনারা এখন আপাতত, এটাই মুখস্থ করেন। তার মানে হলো এই যে এই হরফ গুলো আমরা 5টা পড়বো এখানে, যেমন ধরেন একটা পড়বো মিম, মিম, এই মিম অর্থ হলো হতে থেকে। আমরা এই 4টা শব্দ এখানে পড়বো, এই 4টার একটু অর্থ সহ লিখে ফেলি। এক নাম্বার পর্ব ফি, ফি অর্থ হলো মধ্যে, ফি অর্থ কি? মধ্যে, সরি, দুই নাম্বার হলো আলা, আলা, আলা অর্থ হলো উপরে। এরপরের শব্দ আছে মিন, মিন অর্থ হলো হতে থেকে। এরপরের শব্দ হলো ইলা, এই ইলার অর্থ হলো দিকে বা পর্যন্ত। তাহলে আমি একটু বাংলাগুলো লিখে দেই, প্রথম হলো মধ্যে, দুই নাম্বার হলো উপরে, তিন নাম্বার হলো হতে বা থেকে, 4 নাম্বার হলো দিকে বা পর্যন্ত। আচ্ছা,
পর্যন্ত আলা পর্যন্ত এই হলো চারটা শব্দ এরকম শব্দ আমরা কোরআন কারিমে এই যে জ্বর প্রদানকারী এরকম শব্দ পাবো মূলত কয়টা ১২টা এই ১২টার মধ্যে আমরা এখানে প্রাইমারি চারটা পড়তেছি একটু উচ্চারণটা আমার সাথে বলেন তো ফি আলা মিন ইলা তাহলে একটা হলো ফি ফি একটু টান ফি কোরআন কারিমে পড়ছেন না ফি সুদুরিন নাস এই যে ফি সুদুরিন নাস তারপরে আলা আলা আমরা বলি আসসালামু আলাইকুম আলাইকুম মানে তোমাদের উপরে কারেক্ট আলা উপরে তারপরে মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন পড়ি না মিন শয়তান থেকে তারপরে ইলা ইলা মানে হলো দিকে ইলা অর্থ হলো দিকে বা পর্যন্ত তাহলে এই চারটা হলো হারফুল জার বা প্রিপজিশন এরকম কোরআনে পড়বো আমরা ১২টা ১২টার মধ্যে চারটা এখানে পড়লাম বাকি ৮টা ইনশাল্লাহ সামনে পড়ব এখন এগুলোর কাজ কি বললাম কাজ হলো জ্বর বা কাসরা প্রদানকারী অর্থাৎ এগুলো একটা নাউনের শুরুতে আসবে এসে সেই নাউনটাকে শেষে জের দিয়ে দিবে যেমন ধরেন আমরা নরমালি শব্দটা বললাম আল বাইতু শেষে কি আছে দম্মা বা পেশ আছে এখন এই শব্দটা যদি আমি শুরুতে ফি যুক্ত করলাম এরপরে আল বাইতু আছে ইকুয়াল টু এখন কি হয়ে যাবে এই দেখেন কাসরা হয়ে গেল না এই যে যে কাজটা করলো এই ফি আল বাইতুর শুরুতে এসে শেষে কাসরা প্রদান করলো এটার নামই হারফুল জার এটার নামই প্রিপজিশন তার মানে এতক্ষণ আমরা যা পড়তেছিলাম শব্দের মধ্যে কোনো চেঞ্জ হয় নাই তাই না আল যুক্ত হওয়ার কারণে দুই পেশ থেকে এক পেশ হয়েছে এরকম চেঞ্জ কিন্তু পেশ থেকে জের এটাতে যায় নাই কিন্তু এই যে এই চারটা শব্দ ফি আলা মিন ইলা এগুলো এসে কি করবে আলা মিন ইলা নাউনটাকে কাসরা প্রদান করবে বা জের প্রদান করবে তাই না যেমন দেখেন আমাদের বয়ে যায় এই দেখেন আল বাইতু এখন ফি যুক্ত করলে কি হয়ে যাচ্ছে ফিল বাইতি এই দেখেন দম্মা হয়ে কারেক্ট তাহলে আল বাইতু অর্থ হলো বাড়িটি তাহলে ফিল বাইতি বাড়িটির মধ্যে বাড়ির মধ্যে এরপরে আল মাকতাবু অর্থ ছিল টেবিল বা টেবিল টি তাহলে আলাল মাকতাবি অর্থ কি হলো টেবিলটির উপরে উপরে মাশাআল্লাহ আল মাসজিদু মসজিদটি তাহলে ফিল মসজিদি মসজিদের ভিতরে বা মসজিদের মধ্যে আস সারিরু খাটটি তাহলে আলাস সারিরি অর্থ কি হলো খাটের উপরে খাটটির উপরে আলহামদুলিল্লাহ এখন একটু এই জিনিসটা ফলো করে এই যে এই প্রিপজিশন গুলো বা হারফুল জার গুলো যে নাউনের শুরুতে আসবে শেষে জের প্রদান করতে হবে এবং অর্থ খেয়াল করে একটু নিচে আমরা পড়ি তাহলে আগে আমরা প্রশ্ন করেছিলাম মা মা দ্বারা প্রশ্ন করে বিবেকহীন পরিচয় জানার জন্য মান মান দ্বারা প্রশ্ন করব বিবেকবান পরিচয় জানার জন্য তাই না এখন আরেকটা প্রশ্ন আসতেছে আইনা আইনা মানে হলো স্থান জানার জন্য প্রশ্ন করে আইনা মানে কোথায় বোয়া আইনা অর্থ হলো কোথায় স্থান জানার জন্য যেমন প্রশ্ন করছে আইনা মুহাম্মাদুন মুহাম্মাদ কোথায় প্রশ্ন কি মোহাম্মদ কোথায় তাহলে উত্তর দিচ্ছে হুয়া ফিল গুরফাতি অর্থ কি হলো হুয়া সে আছে ফিল গুরফাতি রোমে সে ঘরের মধ্যে বা রোমের মধ্যে আছে হুয়া ফিল গুরফাতি তাহলে সেম প্রশ্ন আমরা যদি বলি আইনা ইয়াসিরুন ইয়াসির আরেকজনের নাম আর ইয়াসির কোথায় তাহলে হাম্মাম একটা শব্দ আসতেছে হাম্মাম অর্থ হলো বলেন তো হাম্মামি শেষে জের হলো কেন এই
কাসরা আলা হলো ফি হলো হরফে জর এই ফি এর কারণে करेक्ट হ্যাঁ ফি এর কারণে এই ফি এসে আল হাম্মামি শেষে জের দিয়ে দিছে তাহলে করতে হবে হুয়া ফিল হাম্মামি অর্থ কি হলো মিনিলা সে তিনি বাথরুমে আছে গোসলখানায় আছে करेक्ट এরপরে এখন মেয়েদেরকে প্রশ্ন করলে ওয়াইনা আমিনাতু আমিনা কোথায় এই যে আমরা আগে মাতবাখুন পড়ছিলাম মাতবাখুন মানে কিচেন রান্নাঘর তাহলে বলেন সে রান্নাঘরে আছে আরবি কি হবে হিয়া ফিল মাতবাখি হিয়া ফিল মাতবাখি সে রান্নাঘরে আছে মাশাআল্লাহ এরপরে আমরা শব্দ এখানে তো নাম দিয়ে পড়লাম নিচে এখন বিভিন্ন জড় বস্তু দিয়ে পড়তেছি ওয়াইনাল কিতাবু কিতাবটি কোথায় উত্তর কি সেটা খাটের উপরে আছে তাহলে একটু এই বাক্যগুলো আপনারা পড়েন অর্থ বলেন তো জি এই প্রথমটা হাবিবুর রহমান স্যার পড়েন পরে অর্থ বলেন তারপরে মাশাআল্লাহ আইনা মুহাম্মাদুন হ্যাঁ আচ্ছা স্যার ধরে হচ্ছে মোহাম্মদ আলী স্যার পড়েন তো মোহাম্মদ আলী স্যার মোহাম্মদ আলী তালুকদার ইউকে আইনা মুহাম্মাদুন অর্থ কি মোহাম্মদ কোথায় মাশাআল্লাহ ওয়া ফিল গুরফাতি সে কক্ষের ভিতরে কক্ষের ভিতরে আছে মাশাআল্লাহ এরপরেরটা মাহবুব জান স্যার পড়েন ওয়া আইনা ইয়াসিরুন ইয়াসিরুন ওয়া আইনা ইয়াসিরুন মাশাআল্লাহ হুয়া হুয়া ফি ফিল ফিল নাম উচ্চারণ হবে হুয়া ফিল হাম্মামি রাইট তিনি বাথরুমের ভিতরে তিনি বাথরুমের ভিতরে আছেন মাশাআল্লাহ এরপরেরটা আমরা শারমিন শশী আপার কাছ থেকে শুনি এই যে এটা পড়েন দেখি কোনটা ওস্তাদ জি যেটা মার্ক করা আছে ওয়া আইনা আমিনাতু ওয়া এবং আইনা আমিনা কোথায় হিয়া ফিল মাতবাখি সে রান্নাঘরে আছে মাশাআল্লাহ এরপরেরটা আমরা শুনি ফাতেমা রহমান আপা আইনাল কিতাবু কিতাবটি কোথায় হিয়া হুয়া আলাল মাকতাবি সেটা টেবিলের উপরে সেটা টেবিলের উপরে আছে একটু বলেন তো এটা হুয়া হলো কেন এটা হিয়া হতে পারতো না এটা তো ইসে মানে মেল আল কিতাবু শব্দটা মেল না মুজাক্কার সুতরাং এটা মুজাক্কার জি কারেক্ট এরপরে ওয়া আইনা সাআতু আমি বলবো স্যার ওয়া আইনা সাআতু ঘড়িটি কোথায় হিয়া আলা সারিরি সেটা খাটের উপরে এখন একটু যাই আমরা শেষে দেখেন তামারিনু অনুশীলনী আছে এখানে অনুশীলনীর মধ্যে বলতেছে আজিব আনিল আসইলাতিল আতিয়া সামনের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তাহলে উত্তরগুলো এখানে আমরা নিজের মতো করে দিতে পারবো যেমন ধরেন আইনাল কিতাব কিতাবটি কোথায় আমি বলতে চাই কিতাবটি চেয়ারের উপরে আছে তাহলে বলেন তো আরবি কি হবে হুয়া আলাল মাকতাবি না মাকতাবি না তো কুরসি কুরসি না সরাসরি কিতাবটি বলতে তাহলে বলেন আল কিতাবু আল্লাহ
الكتاب على الكرسي كتابটি চেয়ারের উপরে আছে এখন যদি বলি সেটা চেয়ারের উপরে আছে هو على الكرسي هو على الكرسي তাই না সরাসরি কিতাবটা বললে আপনি কিতাবটা সরাসরি মেনশন করে দিবেন আর যদি সেটা প্রোনাউন দিয়ে বলতে চাই তাহলে সেটা চেয়ারের উপরে আছে মাশাআল্লাহ هو على الكرسي তাহলে এখানে যদি আমি চেয়ারের উপরে না বলে টেবিলের উপরে বলতে চাই তাহলে আল কিতাবু على المكتبي على المكتبي على المكتبي هو 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 محمد محمد في المسجد محمد مسجد المدة আছেন এখন বলতে চাই সে মসজিদে আছে তাহলে কি হবে হুয়া ফিল মসজিদ তাহলে মোহাম্মদ উল্লেখ না করে প্রোনাউন দিয়ে বলতে পারি হুয়া ফিল মসজিদ সে মসজিদে আছে তাহলে এরকম সিমিলার প্রশ্ন যদি করি আয়েশা কোথায় আছে বলেন তো আরবি কি আয়েশা তো আয়েশা কোথায় আছে তাহলে এটার উত্তর কি হবে আমি বলতে চাই আয়েশা রান্নাঘরে আছে আয়েশা তো ফিল মাতবাখি আমি বলতে চাই সে রান্নাঘরে আছে তাহলে কি হবে ইয়া ফিল মাতবাখি তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি তাহলে আয়না দিয়ে প্রশ্ন করলে এগুলোর উত্তরের ক্ষেত্রে ম্যাক্সিমাম আলা অথবা ফি দ্বারা উত্তর হবে জি আলহামদুলিল্লাহ এখানে একটা ছোট্ট গ্রামার পড়তে চাই আজকে আমরা এই গ্রামার পড়ে শেষ করে দিব গ্রামারটা হলো আমরা জানি আরবি শব্দের আরবি যত শব্দ আছে এই শব্দগুলোর অবশ্যই কোনো না কোনো জেন্ডার থাকতে হবে আমরা ইংরেজিতে বা বাংলাতে তো জেন্ডারটা আমরা জানি যে ওইটা হলো শুধুমাত্র চার প্রকার তিন প্রকার বায়োলজিক্যালি যে শব্দটার জেন্ডার আছে ওই শব্দটাকেই জেন্ডার নির্ধারণ করে তাই না বায়োলজিক্যালি যেটা জেন্ডার আছে যেটা নাই ওটা জড় বস্তু হিসেবে ধরে দেয় বাকি আরবিতে যত শব্দ আছে যত নাউন আছে এই সব শব্দকেই জেন্ডারগতভাবে কোনো না কোনো প্রকারে ফেলাবে হয়তো ম্যাসকিউলিন অথবা ফেমিনিন আমরা জানি বাংলাতে আরবিতে কি বলে বাংলাতে ইংরেজিতে থার্ড জেন্ডার কিছু শব্দ আছে যেটা আমরা ক্লিপ বলি তাই না যেটা মেলও না ফিমেলও না কিন্তু আরবিতে মেল ফিমেলের বাহিরে কিছু নাই তাহলে আরবিতে আমরা জেন্ডারগতভাবে জেন্ডার হিসেবে ইসিম দুই প্রকার এটা একটু পরে রাখি দুই প্রকার যথা এক নাম্বার প্রকার হলো আমরা এটার আরবি নাম হলো মুয়ান্নাস সরি এক নাম্বার আরবি নাম হলো মুজাক্কার প্রথমটা আমরা মুজাক্কার পড়ি মেল এই যে শব্দটা একটু মুখস্থ করে ফেলবেন মুজাক্কারুন মুজাক্কার মানে আমরা যেটা পড়েছি পুরুষবাচক শব্দ যেটা আমরা ইংরেজিতে বলি ম্যাসকিউলিন তাই না পুরুষবাচক শব্দ ম্যাসকিউলিন পুরুষবাচক শব্দ দুই নাম্বার হলো যেটা আরবিতে বলে মুআন্নাসুন মানে হলো স্ত্রীবাচক শব্দ জেন্ডারের আরবিটা লিখে দিলেন না পাশে তাহলে একটু সুবিধা হ্যাঁ জেন্ডারের আরবিটাও একটু এখানে থাকো জি মাশাআল্লাহ জেন্ডারকে আরবিতে বলে জিনসুন জিনসুন মানে জেন্ডার
gender বাংলাতে শব্দটা কেমন শোনায় যেন বাংলাটার দরকার নাই আমরা ইংলিশটাই শিখব জিনসুন মানে হলো gender তার আরবি gender হিসেবে ইসিম দুই প্রকার এক নাম্বার পুরুষবাচক মুজাক্কার দুই নাম্বার হলো মুয়ান্নাস একটা বুঝলে আমরা আরেকটা বুঝে যাব তাই না যদি পুরুষবাচক বুঝি তাহলে স্ত্রীবাচকটা অটোমেটিক বোঝা যাবে স্ত্রীবাচকটা বুঝলে পুরুষবাচকটা অটোমেটিক বোঝা যাবে তো এই জন্য আমরা প্রথমে এখানে স্ত্রীবাচকটা বুঝতে চাই স্ত্রীবাচকটা বুঝলে পুরুষবাচক বোঝা সহজ এই যে স্ত্রীবাচক শব্দ তিন প্রকার মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ তিন প্রকার যথা এক নম্বর প্রকার একটা আমি এক জায়গা থেকে একটু নিয়ে আসি দেখতে অনেক সময় লাগবে তাহলে আমাদের আজকে একটু জেন্ডারটা পড়া থাকবে এই জন্য জেন্ডারটা একটু পড়ায় দিতে চাই এই গ্রামার শিটটা আমি দিয়ে দিব একটু আপনারা পড়ে নেবেন হ্যাঁ এটা একদম ডেডিকেটেড শুধু এই জেন্ডার সম্পর্কিতই লেখা এখানে একটু পড়ে নেবেন এই দেখেন জিন্স জেন্ডার দুই প্রকার এক নাম্বার ম্যাসকিউলিন ফেমিনিন পুরুষবাচক স্ত্রীবাচক এখন প্রথমে আমরা স্ত্রীবাচক শব্দটা বুঝলে পুরুষবাচকটা বুঝে যাবে এই যে এই স্ত্রীবাচক শব্দ আমরা তিনভাবে চিনতে পারবো এক নাম্বার হলো যেটাকে মুআন্নাসুন লাফজিয়ুন বলে চিহ্ন দেখে সাইন দেখে সাইন দেখে চিনবো এরকম সাইন হলো তিনটা শেষে যদি গোলতা থাকে কোন শব্দের শেষে যদি আলিফ মাকসুরা থাকে আলিফ মামদুদা থাকে তাহলে এটা হলো চিহ্নগত শব্দগত ফেমিনিন শব্দ এরপরে আর কিছু শব্দ আছে যেগুলো বায়োলজিক্যালি জেন্ডার আছে যেগুলোর বায়োলজিক্যালি জেন্ডার আছে সেই শব্দগুলোকে মুয়ান্নাসুল হাকিকিয়ুন বলে এটা আমরা বলতে পারি যে শব্দের পরে পুরুষবাচক শব্দ আছে যেমন ধরেন এই যে মা বোন মারিয়াম যে কোনো মেয়ের নাম মেয়ে এই যে আর কিছু শব্দ হলো মুয়ান্নাসুল লাফজিয়ুন মানে হলো যেগুলো সাইন দেখে চিনতে হয় যেটা উপরে পড়লাম অর্থাৎ এরকম সাইন তিনটা এক নাম্বার হলো তা মারবুতা বা গোলতা দুই নাম্বার আলিফ মাকসুরা বা খারা জবর তিন নাম্বার হলো আলিফ মামদুদা আলিফের পরে সরাসরি হামজা এই যে এরকম শব্দ হলে এগুলোকে স্ত্রীবাচক শব্দ বলবে বাকি এটা হলো সাইন হিসাবে বায়োলজিক্যালি জেন্ডার থাকুক না থাকুক আর একটু ডিটেলস পড়াবো আজকে একটু শিটটা দেখে দিয়ে দিচ্ছি আপনারা একটু পড়ে নেবেন এটা তিন নাম্বার হলো আর কিছু শব্দ আছে স্ত্রীবাচক শব্দ এটা শ্রুত অর্থাৎ শুনে শুনে এটার কোনো বায়োলজিক্যালি জেন্ডারও নাই এর মধ্যে কোনো সাইনও নাই তারপরেও শব্দটা স্ত্রীবাচক কারণ কি কারণ শব্দটা আরবরা এভাবেই স্ত্রীবাচক হিসাবেই পড়ে বা কোরআনে এটা স্ত্রীবাচক হিসাবেই আসছে তো সেজন্য এখানে কোনো লজিক ছাড়া বা এখানে কোনো বায়োলজিক্যাল জেন্ডারও নাই কোনো সাইনও নাই তারপরেও স্ত্রীবাচক হিসাবে ধরেই পড়তে হবে এগুলো আরবিতে বলে আল মুয়ান্নাসুস সাবাইয়ু যেমন এগুলো শব্দ চেনার কিছু সাইনও আছে এই যে এগুলো সহ ডিটেইলস আমরা পড়ব এই শীটটা আমি দিয়ে দিচ্ছি কোরআনের উদাহরণ সহ বিস্তারিত অনেক লম্বা শীট এটা একটু আমরা আগামী ক্লাসে পড়ব আজকে একটু বেসিক ধারণা দিলাম ইনশাআল্লাহ আগামী ক্লাসে ডিটেইলস এটা পড়ে তারপরে ইনশাআল্লাহ আমরা চার নাম্বার পাঠের বাকি পড়াটা সামনে পড়ব এখন এই ওয়ার্কশিটটা আমরা কি আপনার ক্লাস শেষের পরপরই পেয়ে যাব হ্যাঁ ক্লাস শেষে আমি এখনই দিয়ে রাখি তাহলে পরে ভুলে যাবেন গ্রামার শিটটা দিচ্ছি পড়া হলো জেন্ডার মনে থাকবে না জি ইনশাআল্লাহ জেন্ডার আরবি জেন্ডার এই যে ওয়ার্কশিটটা আমি পাঠিয়ে দিলাম অলরেডি আচ্ছা এটা আবার একটু কালার করা ওকে অসুবিধা নেই একই দেখা আছে
ওয়ার্কশিটটা পাঠিয়ে দিছে জি ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই পড়া আজকে আমরা 4 নম্বর পাঠে পড়লাম কিছু হুরুফে শামসিয়া কমারিয়া পড়লাম এবং হুরুফুল জার ফি মিন আলা ইলা এবং কি কাজ করে এটা পড়লাম শেষে একটু জেন্ডার সম্পর্কিত বেসিক ধারণা অর্জন করলাম ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ডিটেইলস পড়ব সুবহানাক আল্লাহুম্মা কারো কোনো প্রশ্ন আছে বুঝতে পারি নাই কিছু এমন আছে আমি ওই দাফা নিয়ে একটু আমার কনফিউশন আচ্ছা ওগুলো তো এখনো পড়িনি আমরা আসবে সামনে পড়ব ডিটেইলস পড়ব হ্যাঁ ইরাব তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে জি জি আমার একটা হজের বিষয়ে একটা কোশ্চেন ছিল জি বলেন তো ধরেন আমার আমি ধরেন হজ করি নাই হ্যাঁ কিন্তু আমি কি অন্যের বদলি হজ করতে পারবো হ্যাঁ করতে পারবেন বাকি উত্তম হলো নিজের হজ পালনের পরে বদলি হজ করা বাকি নিজেরটা আদায় হয় নাই এই অবস্থায় বদলি হজ করা যাবে বাকি উত্তম বদলি হজের একটা উত্তম হলো ধরেন অন্যের পক্ষ থেকে করা হচ্ছে তো যেই যাবে তার পক্ষ থেকেই হবে তো যে করে নাই সেও করতে পারবে যে করছে সেও করতে পারবে বাকি উত্তম হলো যে করছে তার ফরজটা যেহেতু আদায় হয়ে গেছে তার মনোযোগ থাকবে পরিপূর্ণ যার পক্ষ থেকে বদলি করতেছে তার ক্ষেত্রে সেই জন্য বলা হয় যে যে নিজের ফরজ হজ আদায় করছে এরকম কাউকে দিয়ে বদলি হজ করানো বাকি যে করে নাই সেও করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা ঠিক থ্যাংক ইউ শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم